অঙ্গীকার, আমরা সবার ঘরে ঘরে নলযুক্ত পানিও পৌঁছে দেবো, চাহিদাও মিটবে। কয়েক বছরের মধ্যে, 2-3 বছরের মধ্যে মনে রাখবেন, বাড়ি বাড়ি সবার বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে। অর্থাৎ পানীয় জল যে ট্যাপ ওয়াটার, যেটা শহরের দিকে পাওয়া যায়, গ্রামের দিকে পাওয়া যায় না, আস্তে আস্তে হয়ে যাবে। আপনাদের এখানে গার্লস কলেজের ডিমান্ড আছে, কৃষি বিদ্যালয়ের ডিমান্ড আছে, ওগুলো এখন ইলেকশনের সময় বলা যায় না, তাই এগুলো আমি মাথায় রাখবো, যখন সুযোগ আসবে আমি নিশ্চয়ই দেখে দেবো। আপনাদের এখানে একটা ব্রিজের ডিমান্ডও আছে, আমার কাছে রিকোয়েস্ট হয়ে এসছে, আমি পরে এগুলো দেখে দেবো। এছাড়াও মনে রাখবেন, আজিমগঞ্জ হসপিটালে আরও বেশি হাসপাতালের উন্নতি করতে হবে, সেটাও আমি পরে দেখে দেবো। ভগবানগোলা এলাকায় 5 কোটি টাকা দেওয়া হয়েছে ইলেকট্রিসিটি বোর্ডের আন্ডারে, যাতে স্ট্রিটে সোলার লাইটের জন্য সোলার লাইট লাগানো যায়। ভগবানগোলায় 2টো কর্মতীর্থ তৈরি হয়েছে। ভগবানগোলা জেলায় ব্লক হেলথ সেন্টার, ফুলপুর হেলথ সেন্টার, আমধুয়ার হেলথ সেন্টারের মতো গ্রামীণ স্বাস্থ্য হসপিটালগুলোতে আমরা অনেক কাজ করেছি। ভগবানগোলায় অনেক ICDS সেন্টার তৈরি হয়েছে আমাদের আমলে। ভগবানগোলায় গরিব মানুষের মধ্যে অনেক রেশন কার্ড বিলি হয়েছে। আমরা এখনও আপনাদের বলি যে এখানে বাস স্ট্যান্ড করার যেমন আপনাদের ডিম্যান্ড আছে, তেমনি আরও কিছু ডিম্যান্ড আপনাদের আছে, যে ডিম্যান্ডগুলো আছে সেগুলো আমরা পরে দেখে দেবো। বৈদ্যুতিক চুল্লি আমরা লালবাগ জিয়াগঞ্জে করে দিয়েছি আজিমগঞ্জ টাউনে, লালবাগে ফায়ার ব্রিগেডও করে দেওয়া হয়েছে, ভাগীরথীর পার্কে ভাঙন বাঁচানোর জন্য বাঁধানো হয়েছে, মুর্শিদাবাদের রাস্তাও এবং পরিষেবায় আমরা কিন্তু অনেক কাজ করেছি। এছাড়াও মনে রাখবেন, যদি ব্যক্তিগত পরিষেবা বলেন তাহলে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী, ঐক্যশ্রী সংখ্যালঘুদের জন্য আছে, 2,35,00,000 ছেলে মেয়ে ঐক্যশ্রী স্কলারশিপ পেয়ে আজকে মনে রাখবেন এই 97 OBC রিজার্ভেশনের মধ্যে সংখ্যালঘুরাও আছেন, এবং তাদের ছেলেমেয়েরা কিন্তু আজকে ডাক্তার তৈরি হয়েছেন, ইঞ্জিনিয়ার তৈরি হয়েছেন, IAS হচ্ছেন, IPS হচ্ছেন, WBCS হচ্ছেন, WPS, আমি এটা ভালো চাই। এবং শিক্ষাশ্রী শিডিউল কাস্ট শিডিউল টাইপদের জন্য আছে, কন্যাশ্রী আমার সরকারি হাসপাতাল, সরকারি স্কুল, সরকারি কলেজ, সরকারি বিশ্ববিদ্যালয় সবার জন্য আছে। জেনারেল কাস্টের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, তাছাড়াও বিনা পয়সায় রেশন আপনারা পান, মা বোনেরা বিনা পয়সায় রেশন পাচ্ছেন, কি ছেলেরা বিনা পয়সায় রেশন পায়, ঘরের লোক খবর রাখেন আপনারা বাড়ির লোকের, হ্যাঁ খুব ভালো, তাহলে আপনারা তো চান বিনা পয়সায় রেশনটা পান, তাহলে বিনা পয়সায় যদি রেশন চান তাহলে ভোটটা কিন্তু তৃণমূল কংগ্রেস আর কাউকে নয়। আমি কোথাও কোথাও শুনছি ওই জোটের নামে ভোট, বিজেপির সবচেয়ে বড় দালাল এখন CPM আর কংগ্রেস, মাথায় রাখবেন, ওরা ওপেনলি বলছে ওরা তৃণমূলের বিরুদ্ধে। তাই যদি হয় মনে রাখবেন, এই ভোটটা কংগ্রেসকে দিলে কংগ্রেস আসনটা জিতবে এটা ভাববার কোনো কারণ নেই, বা CPMকে জিত দিলে CPM জিতবে ভাববার কোনো কারণ নেই। বিজেপিকে লড়তে হলে সব ভোটটাই তৃণমূল কংগ্রেসকে দিন, মনে রাখবেন, হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেলায় না ভাই ভাই, সব ভোটটা তৃণমূলকে দিলে তৃণমূলই সব আসনগুলো জিততে পারে এবং সরকার তৈরি করবে। এখানে ভাগাভাগি করবেন না, দয়া করে নিজেদের মধ্যে ভাগাভাগি করে কোনো লাভ নেই, পরিষ্কার আমি বলি, সব ভোটটাই তৃণমূলকে দেবেন এবং ভাবনা চিন্তা করে ভাববেন। দিদি যখন এই কথাটা বলছে এই কথাটার মানে আছে, কারণ CPM কংগ্রেস আর একটা দল, জগাই মাধাই গদাই, এরা বিজেপিকে পুরোপুরি মদত দিয়েছে। CPM এর যত হারমাদ এখন বিজেপির সাথে গিয়ে জুটেছে, কংগ্রেসের যত হারমাদ ছিল এখানে সব বিজেপির দালালি করে বেড়ায়, একমাত্র তৃণমূল কংগ্রেস কোনো দালালি বিজেপির করে না, কারণ তৃণমূল কংগ্রেস লড়াইটা শক্তিশালীভাবে করে। আমরা কন্যাশ্রী, আমাদের রিপোর্ট কার্ড দেখুন, দেখে ভোট দিন, কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, সবুজশ্রী, সবুজ সাথী, মরে গেলেও 2,000 টাকা, বিয়ে হলেও 25,000 টাকা, স্কুলে গেলে বিনা পয়সায় পড়াশুনো, বাচ্চা ছেলেদের জামা জুতো মিড ডে মিল খাওয়ানো সব কিছু, এমনকি প্রেগনেন্ট মাদার বিনা পয়সায় চিকিৎসা, বাচ্চাদের বিনা পয়সায় চিকিৎসা। স্বাস্থ্যসাথীর কার্ড পেয়েছেন? স্বাস্থ্যসাথীর কার্ড যারা পাননি, আগামী দিন দুয়ারে সরকার আবার হবে, আগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর একটা করে দরখাস্ত দিয়ে করে নেবেন। দুয়ারে সরকার যে করে দিলাম, স্বাস্থ্যসাথী কার্ডটা করেননি কেন? যারা করেননি তারা করে নেবেন, বিডিওকে গিয়ে জানাবেন ইলেকশনের পরে যে আমার স্বাস্থ্যসাথীর কার্ড চাই, বুঝলেন, নিজের একটা দরখাস্ত করবেন। মায়েরা, এটা বাড়ির যে পরিবারের হেড মহিলা, তিনি দরখাস্তটা করবেন। আর এই স্বাস্থ্যসাথীর কার্ডটা পেয়ে গেলে 5,00,000 টাকা করে, মনে রাখবেন, বছরে আপনি আপনার পরিবারের জন্য চিকিৎসা করতে পারবেন বিনা পয়সায়। টাকাটা আমরা দেব, কার্ডটা আপনাকে দেব, টাকা দেবে সরকার আর চিকিৎসা পাবে আপনার পরিবার, এটা মাথায় রাখবেন। তাহলে স্বাস্থ্যসাথী কার্ড চলবে, 5,00,000 টাকা করে স্বাস্থ্যসাথীর কার্ড চান, তাহলে জোড়া ফুলকে ভোট দেবেন। বিনা পয়সায় রেশন চান, তাহলে জোড়া ফুলকে ভোটটা দিতে হবে। দুয়ারে দুয়ারে রেশন চান কি ভাই, এবার তোমরা বলো, দুয়ারে দুয়ারে রেশন চাও, তাহলে কিন্তু তৃণমূলকে ভোটটা দিতে হবে। আগামী দিন আমরা দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেবো। 2, স্বাস্থ্যসাথীর কার্ড সবাই পাবেন, 3,00,000-5,00,000 টাকা করে বছরে। 3, মনে রাখবেন, মা বোনেরা নিজেদের জন্য কিছুই করতে পারে না,
তাই মা বোনেদের আমরা 500 টাকা থেকে 1000 টাকা করে হাত খরচা দেব। এই হাত খরচাটা আপনার অ্যাকাউন্টে যাবে, আপনি ঈদের সময় পূজোর সময় যা ইচ্ছা করে নিজের জন্য খরচ করবেন, এটা আপনার কাছে থাকবে, এটা কোনো কাজের বিনিময় নয়, এটা সরকার আমার মা বোনেদের স্বীকৃতি দিচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ড যেমন মেয়েদের নামে, এই টাকাটাও মেয়েদের নামে। চাষি বন্ধুরা যারা আছেন এখন পাচ্ছেন 5000 টাকা, বাজেটে করেছি 6000 টাকা একর প্রতি জমিতে। আর যে ক্ষুদ্র চাষি আছে, প্রান্তিক চাষি যার এক কাঠা জমিও আছে, সে পায় 2000-2500, এখন বেড়ে এটা হয়েছে 3000 আর 6000। আগামী দিন আমাদের সরকার জিতলে টাকাটা 10000 টাকা করে আমরা কৃষককে এমনি দেব, এবং প্রান্তিক চাষি যার এক কাঠা দু কাঠা জমি আছে তাকে আমরা দেবো 5000 টাকা করে। ছেলে মেয়েরা পড়াশোনা করবে, ওদের মানুষ তৈরি করুন, ওদের বড় করুন, উচ্চ চেতা ভয় শূন্য উন্নত মমশীর, চিত্ত চেতা ভয় শূন্য উচ্চ চেতাশীল। ছেলে মেয়েদের জন্য বাবা মাকে আর চিন্তা করতে হবে না। কারা স্টুডেন্ট আছে হাত তুলুন তো, পড়াশোনা করেন স্কুল মাদ্রাসা সবকিছু মিলিয়ে ইউনিভার্সিটি কলেজ? মনে রাখবেন আগামী দিন আমাদের সরকার নিজে 10 লক্ষ টাকা করে ক্রেডিট কার্ড করে দেবে স্টুডেন্টদের জন্য, যাতে তারা নিজেরা নিজেদের পড়াশোনা চালাতে পারে। তারা বিদেশ যাবে, ফিরে আসবে মায়ের কোলে, মায়ের কোলে ফিরে আসবে, বউয়ের কাছে ফিরে আসবে, ছেলে মেয়েদের কাছে ফিরে আসবে, এবং সারা বিশ্ব জয় করে জয় বাংলা জয় করবে, মায়ের কাছে ফিরে আসবে, মনে রাখবেন দেশের মাটির কাছে ফিরে আসবে। আমরা প্রতি বছর 5 লক্ষ ছেলে মেয়েদের এমনি চাকরি সরকারি বেসরকারি দেবো, আর 1.5 কোটি ছেলে মেয়েদের স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে দেবো। মুর্শিদাবাদেও আপনারা জানেন অনেক ক্লাস্টার তৈরি হয়েছে, অনেক 100 দিনের কাজ থেকে শুরু করে, হাতের কাজ থেকে শুরু করে ভাগীরথী, ইভেন গঙ্গার ভাঙন সবচেয়ে বড় ব্যাপার আজকে। গঙ্গার ভাঙনটা সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে, এটা আমাদের হাতে নয়। মনে রাখবেন যখন বাংলাদেশকে জল দেওয়া হয়েছিল, ইন্দো বাংলাদেশ একটা চুক্তি হয়েছিল ফরাক্কা নিয়ে, তখন ভারত সরকার বলেছিল, দিল্লি সরকার, এর জন্য ফরাক্কা ড্রেনেজ স্কিম নিষ্কাশন ওখানে উন্নয়ন করা হবে, ড্রেনেজটাকে ড্রেজিং করা হবে, কিন্তু আজ পর্যন্ত সেই টাকা দেওয়া হয়নি এবং ফরাক্কাকে ড্রেজিং করা হয়নি, ফলে ফরাক্কার জল অনেক কমে গেছে, অনেক শুকিয়ে গেছে। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে বলবো, ফরাক্কায় জল জমলে যখন বেশি জল হয় তখন একদিকে বন্যা হয় বিহারে, আরেকদিকে বন্যার জল ঢুকে যায় মুর্শিদাবাদ বা মালদার কিছুটা অঞ্চলে, তাই ফরাক্কা ড্রেজিং এর টাকা দিয়ে ইমিডিয়েট ফরাক্কায় ড্রেজিং করবার জন্য আর গঙ্গার ভাঙনের কাজ করবার জন্য, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের, আমাদের নয়। তা সত্ত্বেও আমরা ভাগীরথীর অনেক পার সাজিয়েছি, কিন্তু নদী গঙ্গা এক পার গড়ে তো আর এক পার ভেঙে চলে যায়, এটা এমনই একটা প্রাকৃতিক সমস্যা, এগুলো নিয়ে আগামী দিন ভাবতে হবে। ফ্লাড কন্ট্রোল বোর্ড ছিল, গঙ্গা ইরোশন বোর্ড একটা তৈরি করা দরকার, এটা সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা বারবার বলছি, আমরা আবার বলবো। তাই আগামী দিন নির্বাচনে মনে রাখবেন, আগামী দিনের নির্বাচনটা দিল্লির নির্বাচন নয়, বাংলার নির্বাচন। বাংলার নির্বাচন মানে বাংলা যেন দিল্লি দখল করতে না পারে, এটা মাথায় রাখতে হবে। বাংলা যাতে গুজরাট না হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে, এবং বাংলা যাতে দাঙ্গাবাজদের হাতে না পড়ে, এটা মাথায় রাখতে হবে। মাথা ঠান্ডা করে মনে রাখবেন আমাদের ভোটটা করতে হবে, কোনো প্ররোচনায় কাউকে পা দিতে দেবেন না, নিজেরাও দেবেন না। আগামীকাল রামনবমী আছে, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, শান্তিপূর্ণভাবে।